তো আজকে আমরা স্টার্ট করব মাইক্রোসফট অফিস এক্সেস। এক্সেসের আজকে প্রথম ল্যাব আমরা স্টার্ট করব ডাটাবেস করার জন্য। যেহেতু আমরা এক্সেস নিয়ে কাজ করতেছি, তার জন্য মাইক্রোসফট অফিস 2007 হলেও চলবে, 2010 হলেও চলবে, 2013 হলেও চলবে, যে কোনো একটা থাকলে ওটা দিয়ে ডাটাবেস বা এক্সেসের কাজটা আমরা ঠিকঠাক মতো করতে পারবো। তো সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, ডেস্কটপে একটা রাইট ক্লিক করতে হবে, নিউতে যেতে হবে। নিউতে যাওয়ার পর মাইক্রোসফট অফিস আমি এক্সেস 2007টাই ইউজ করব। 2007, 2010, 2013 সবগুলোর কাজ করার সিস্টেম একই। তো মাইক্রোসফট অফিস এক্সেস 2007 ডাটাবেসটাতে আমি কী করবো, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এখানে একটা এক্সেসের ফাইল ওপেন হবে। তা আমি এই ফাইলটার নাম দিলাম, আজকে যেহেতু আমরা প্রথম ক্লাস করতেছি, ইন্ট্রো। ওকে, দেন এটাতে ক্লিক করলে আমার ফাইলটা কি হয়ে গেল, সেভ। এবার আমি এটাকে জাস্ট ক্লিক করব, ক্লিক করলে এটা একটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখানে উপরে যে অপশনটা আছে এটাকে মূলত টুল বক্স বলে। কি কি দেওয়া আছে, হোম দেওয়া আছে, ক্রিয়েট দেওয়া আছে, এক্সটার্নাল ডাটা দেওয়া আছে, ডাটাবেস টুলস দেওয়া আছে, অ্যাক্রোবেট দেওয়া আছে। তো আমি সবার প্রথমে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে ক্লিক করলে ডাটাবেস মূলত বলতে মূলত কাকে বোঝায়, টেবিলকে বোঝায়। তো এখানে টেবিল একটা অপশন দেওয়া আছে, টেবিল টেমপ্লেট দেওয়া আছে, শেয়ার পয়েন্ট লিস্ট দেওয়া আছে, আর সাথে কি দেওয়া আছে, টেবিল ডিজাইন। তো আমাদেরকে যদি ডাটাবেস ডিজাইন করতে হয় তাহলে আমরা এই চারটা অপশন থেকে টেবিলের কোন অপশনটাকে সিলেক্ট করব, টেবিল ডিজাইন। টেবিল ডিজাইনটা ওপেন করলে ঠিক এরকম করে একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমাদের টেবিলে কি থাকে, টেবিলে না ফিল্ড থাকে। তো টেবিল বলতে মূলত ফিল্ডের সমষ্টিকে বোঝায়, কাকে বোঝায়, ফিল্ডের। তো এখানে ফিল্ড নেম আছে আর ফিল্ড কি দেওয়া আছে, ডাটা টাইপ দেওয়া আছে। তো আমরা প্রথমে ফিল্ড নেম লিখব। সাপোজ আমরা স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে কোনো কিছু করতে চাই, তো সবার প্রথমে আমরা লিখব আইডি। এখন আইডির ডাটা টাইপটা কেমন হবে, আইডি কীরকম হয়, আমরা নাম্বারে রাখি বা অটো নাম্বারে হয়। যেমন আমরা একটা ক্লাসের কথা চিন্তা করি, প্রথমে যত স্টুডেন্ট আসতে থাকবে ওই অনুযায়ী তাদের আইডি নাম্বারটা হবে না। যেমন ফার্স্টে ফিয়া আসলো, কত হবে, এক নাম্বার। তারপর আনিকা আসলো, দুই। তেন নিশাদ আসলো, কত হলো, তিন। এভাবে অন্তু আসলো, চার। এভাবে করে একজনের পর একজন আসতে থাকলে অটোমেটিক্যালি সে কাউন্টডাউনটাকে কী করতে থাকবে, ইনক্রিজ করতে থাকবে। এখন আমার কথা হচ্ছে, এই যে আমরা আইডিটা নিছি, এটা ফিল্ড, এটাতে কী ধরনের ডাটা যাবে, নাম্বার যাবে নাকি হচ্ছে হলো গিয়ে কোনো লেখা যাবে, সেটা নির্ধারণ করাকে মূলত কী বলা হয়, ডাটা টাইপ বলা হয়। তো আমরা এখানে ক্লিক করে ডাটা টাইপটা ক্লিক করব। আইডি কি কখনো লেখা হইতে পারে, আইডি কি হতে হবে, নাম্বার। কিন্তু এখন নাম্বার দিলে একটা প্রবলেম আছে। আমি আগের যে সিস্টেমটা বলছিলাম ওইখানে হচ্ছে যে প্রত্যেকবার যত স্টুডেন্ট আসবে অটোমেটিক্যালি তাদের আইডি কি হয়ে যাবে, কাউন্ট হয়ে যাবে। আনিকা আসলে যখন এই রুমে কেউ আসে না, ভ্যালু কত ছিল, জিরো। যখন আনিকা আসছে ভ্যালু কত হয়ে গেছে, ওয়ান। ফিয়া আসছে, টু। নিশাদ আসছে, থ্রি। অন্তু আসলে, চার। এভাবে করে বাড়তে থাকবে। এখন আমি যদি নাম্বারটা সিলেক্ট করি, এটা কী হইতেছে, অটো হইতেছে না। এখন আমি নাম্বার সিলেক্ট করলে প্রত্যেকবারে আমাকে নিজের থেকে কী করতে হবে, ইনপুট দিতে হবে, ক্লিয়ার। তো সেটার জন্য আমরা এখানে কী দিব, অটো নাম্বার। দেন আইডির পরে আমরা কী বললাম, স্টুডেন্টদের আইডি থাকে, তারপরে কী থাকে, নেম থাকে। তো আমরা সবার প্রথমে কী লিখলাম, ফার্স্ট নেম। এটার ডাটা টাইপটা কী হবে, টেক্সট, কারণ আমরা এখানে কী করব, অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখব। দেন কী আসবে, লাস্ট, এটাও কী হবে আমাদের, ওকে। তারপরে আমরা দিব সেকশন, সেকশনটাও কী হবে, টেক্সট। দেন ফোন নাম্বার, এখানে কিন্তু অটো নাম্বার হবে না, আর এখানে কী হবে, খালি নাম্বার হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে হলো গিয়ে ক্লাস, এটাতে আমরা কী দিব, এখানে নাম্বার হবে। তারপরে হচ্ছে হলো গিয়ে কাউন্ট, মানে কতজন স্টুডেন্ট কতজন ক্লাসে থাকে ওটা কাউন্ট করতে হয় না। তো আমরা এখানে কাউন্টে কী দিব, অটো নাম্বার দেওয়া যায় না। আচ্ছা, আমরা কাউন্টে আমরা দিলাম অটো নাম্বার, যে কতজন স্টুডেন্ট টোটাল উপস্থিত ছিল, ওকে। আইডির থেকে কাউন্টটা করা যায়, আবার কাউন্ট দিয়েও করা যায়, আইডির থেকে তো আমরা কাউন্ট করতে পারি। এখন কথা হচ্ছে, আমরা একই জায়গায় অটো নাম্বার কোনো ফিল্ডে একের অধিক ব্যবহার করা যাবে না। অর্থাৎ এটা একটা টেবিল, এটা কয়টা টেবিল, এখানে একটা টেবিল না, একটা টেবিলে
অটো নাম্বার নামক ডাটা টাইপ দুইবার ইউজ করা যাবে না। কয়বার ইউজ করতে পারবো আমরা? একবার। আর যেহেতু এখানে বলা হয়েছে আইডি অলরেডি আছে, তো এটার জন্য আমাদের কাউন্ট দেওয়ার কোনো দরকার নাই। দেন আমরা এখানে আমরা কি লিখব? ইমেল আইডি। তো ইমেল আইডিটা কিরকম রাখবো? হাইপার লিঙ্ক দিব। হাইপার লিঙ্ক মানে কি? এটা আমরা যখন এটাকে শেষ করব তখনই আমরা বুঝতে পারবো। ওকে, দেন আমরা এখানে দিব কি? অ্যাড্রেস, এটা টেক্সট থাকবে। ওকে, এবার আমরা জাস্ট এই যে আমাদের যে ফাইল, এইখানে কয়টা ফিল্ড দিলাম আমরা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা ফিল্ড দিলাম। এবার ফিল্ডগুলো দেওয়ার পর আমরা জাস্ট এখানে কি করে দেব? সেভ করব। সেভ অপশানে ক্লিক দিলে এখানে টেবিলের নাম আসবে। তা আমরা যেহেতু একটা টেবিল করছি, এটা কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। এখানে কি দেওয়া আছে? স্টুডেন্টদের ইনফরমেশান। তো আমরা টেবিলটার নাম কি লিখবো? স্টুডেন্ট ইনফো টেবল। এখানে আমাদেরকে একটা প্রাইমারি কি দিতে হবে। তো প্রাইমারি কি, এটা আসলে এটা সম্বন্ধে আমরা নেক্সট টিউটোরিয়ালটাতে জানবো। আমাদের মানে প্রতিটা টেবিলে একটা ইউনিক অথেন্টিকেশন দিতে হয়, অর্থাৎ প্রাইমারি কি দিতে হয়, এটা আমরা নেক্সট টিউটোরিয়ালে জানবো। আপাতত আমরা প্রাইমারি কিটা কি করবো না, ইউজ করবো না। তাহলে আমাদের স্টুডেন্ট টেবিলটা কি হয়ে গেল? ক্রিয়েট হয়ে গেল। এবার আমরা ভিউতে ক্লিক করবো। কোথায়? ভিউতে ক্লিক করলে আসছে ফার্স্ট নেম। তা আমি ফার্স্ট নেম দিলাম আনিকা। ওকে, লাস্ট নেম আনিকা খান। সেকশন আমরা দিলাম এ। ফোন নাম্বার দিলাম 01924689। সাপোজ যে কোনো একটা নাম্বার আমরা দিলাম, ঠিক আছে। দেন হচ্ছে হলো গিয়ে আমরা দিলাম ক্লাস। ক্লাস দিলাম হলো গিয়ে কত? ইমেল আইডি এখানে আমরা সাপোজ দিলাম, ব্লু কালারে আসতেছে না, আনিকা অ্যাট ইয়াহু ডট কম। অ্যাড্রেস শান্তিবাগ। ওকে, এই যে আমরা যেটাতে হাইপার লিঙ্ক দিচ্ছি এটাতে ক্লিক করলে সেটা কি করবে? আমাকে ডাইরেক্ট ইয়াহুর পেজে ওই ইমেল আইডিতে আমাকে নিয়ে যাবে। তো ডাটাবেস থেকে আমি অ্যাট এ টাইমে কি করতে পারতাছি? ফোন নাম্বারটা দেখতে পাচ্ছি। দেখার পর আমি জাস্ট হচ্ছে যে সে কোন ক্লাসে আছে সেটাও দেখতে পাইতেছি, তার ইমেল আইডিটাও দেখতে পাচ্ছি, অ্যাড্রেসটাও দেখতে পাইতেছি। ওকে, সেকেন্ডটাতে আমরা দিলাম নিশাদ। জিরো ওয়ান থ্রি টু ফাইভ একটা সাপোজ একটা নাম্বার, ঠিক আছে। ক্লাস আমরা দিলাম টুয়েলভ, দিলাম অ্যাট, এটা দিলাম মালিবাগ। তো আমি জাস্ট এটাকে কী করে দিব? সেভ করব। তো আমার এটা কী হয়ে গেছে? ওকে, সব কিছু সেভ। এভাবে করে আমি কী করতে পারবো? একটা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো, যেখানে আমার যে ধরনের ইনফরমেশন আমরা চাই ওটাকে কী করতে পারবো? আমরা সেভ করতে পারবো। এখন আমরা চাইলে আমাদের ডেইলি কত এক্সপেন্সেস হইতেছে, কোন জায়গায় কোন কোচিং টিচারের কাছে যাইতে হবে, এদের স্ক্যাজুয়াল দিয়েও আমরা কী করতে পারবো? রুটিন বানাতে পারবো। কত টাকা পেমেন্ট করতে হবে, আমরা চাইলে মান্থলি বাজেটটাও আমরা বাসার, যেটা আমাদের বাসায় যেটা হয় ওইটাও আমরা কী করতে পারবো? এই ডাটাবেস ইনফরমেশন সিস্টেমের মাধ্যমে কী করতে পারবো? সিলেক্ট করতে পারবো। এটা করার একটাই কাজ, এটার মাধ্যমে আমরা ট্র্যাক রাখতে পারবো যে আমার কাজগুলো কীভাবে হচ্ছে, আমার কত টাকা খরচ হচ্ছে, আমার কী কী জিনিসপত্র লাগতে পারে। এই সব কিছু আমরা কার মাধ্যমে করতেছি? ডিজিটালাইজড মাধ্যমে করতেছি, অর্থাৎ ডাটাবেস। উপরের লেভেলে ডাটাবেস মূলত হচ্ছে MySQL দিয়ে করা হয়, কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে করা হয়। এক্সেস দিয়ে তেমন একটা কাজ করা হয় না, এক্সেস দিয়ে টুকিটাকি কাজ করার জন্য পার্সোনাল পারপাসে এক্সেসটা ইউজ করা হয়। ওকে,